আধুনিক নগর জীবনের প্রভাব পড়েছে অফিস ইন্টেরিয়রে। একদিকে যেমন সৃজনশীলতা বিকাশের দিকে নজর দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্লেক্সিবিলিটি এখন অফিস ইন্টেরিয়রে আনছে বৈচিত্র্য। বাংলাদেশের সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বড় একটা স্পেস ছেড়ে সেখান থেকে মাইক্রো অফিস বা আপনার কম্প্যাক্ট অফিসের প্রবণতা কিন্তু বাড়ছে। কম্প্যাক্ট অফিসের পার্সপেক্টিভ থেকে বলতে গেলে কিন্তু একেবারে পুরোপুরি কম্প্যাক্ট করে ফেলা সম্ভব না, কিন্তু যেমন আপনার বেসিক কিছু জিনিস, যেমন একটা অফিস মানে কিন্তু আপনাকে ভাবতে হবে যে একটা ক্লায়েন্টের একটা স্পেস রাখতে হবে, মানে ক্লায়েন্ট জোন, যেখানে আপনার ক্লায়েন্টকে আপনি একজন দুইজন অন্তত যাতে তার সাথে বসে আপনি কথা বলতে পারেন। একটা মিটিং স্পেস রাখতে হবে যে 8-10 জন যে এমপ্লয়ি আসছে আপনার অফিসে তাদের সাথে বসে কোন একটা সময়ে, দিনের একটা সময়ে আপনি মিটিং করতে পারেন। সো সেই কমন স্পেসগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভেবে রাখতে হবে। দেখা যাচ্ছে টয়লেট জোনের স্পেস বাড়তেছে বা কমতেছে, কিচেন স্পেসটা কম হচ্ছে কিংবা বেশি হচ্ছে। অফিস স্পেস ডিজাইনের ক্ষেত্রে আপনাকে সবার আগে কিন্তু ফোকাস পয়েন্ট থাকে হচ্ছে এমপ্লয়ীদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি পার্সোনালি ভাবি যে অন্যান্য আদার্স সব কিছু আপনার এমপ্লয়ীর যে আসতেছে অফিসে এবং সেখানে যে 8-10 ঘন্টা স্পেন্ড করবে সে যেন কোনোভাবেই বোর ফিল না করে, সে যেন কোনোভাবেই মনে না করে যে এই অফিসটা তো আমার কাছে বিরক্তিকর একটা জায়গা হয়ে যাচ্ছে, এমন যেন কোনোভাবেই তার কাছে মনে না হয়। আপনাকে আগে ফিক্সড করতে হবে আপনি আসলে ন্যাচারাল লাইট নিতে যাচ্ছেন নাকি আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে যাচ্ছেন। সো ন্যাচারাল লাইট যদি আপনি চান সেটা কিন্তু আপনাকে অনেকটাই দেখা যাচ্ছে আপনার ইলেকট্রিসিটি যে খরচটা সেটা কিন্তু অনেকটাই বাঁচিয়ে দেবে। আপনার ন্যাচারাল লাইট নিতে গিয়ে আপনি আবার যেন সূর্যের আলো বেশি না নিয়ে ফেলেন, সূর্যের আলো বেশি যদি আপনার দেয়ালে এসে পড়ে বা হচ্ছে আপনার জানলায় এসে পড়ে তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে এসির বেশি মানে ক্যাপাবিলিটি বাড়াতে হচ্ছে। সো এই বিষয়গুলো চিন্তা করে আপনাকে এমন একটা স্পেস সিলেক্ট করতে হবে যেখানে আপনার আলো পাচ্ছেন, বাতাস পাচ্ছেন, আবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আর্টিফিশিয়াল মানে আদার্স যে লাইট আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন।